আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমি এর আগে যে ভিডিওটা আপ করেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের এমপি সাহেবরা কী পরিমাণ বেতন পান অথবা কী পরিমাণ অর্থনৈতিক সুযোগ সুবিধা পান সেটা নিয়ে একটা ভিডিও আমি করব। এটা করার প্রয়োজন হয়েছে এই কারণে যে দুজন সংসদ সদস্যের মধ্যে একটা বাহাস হচ্ছে, একটা বিতর্ক হচ্ছে। সেই বিতর্কটা হলো চুন্নু সাহেব, মুজিবুল হক চুন্নু, যিনি নাকি বিরোধী দলীয় সংসদ সদস্য যেটা আছে, গ্রুপ আছে, তার চিফ হুইপ এবং উনি জাতীয় পার্টির মহাসচিব, তিনি অভিযোগ তুলেছেন ব্যারিস্টার সুমনের উপর, সুমনের প্রতি। ব্যারিস্টার সুমন হচ্ছেন একসময় আওয়ামী লীগ, বাট উনি এবার আওয়ামী লীগের নমিনেশন পাননি, না পেয়ে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন। তো তিনি কয়েকদিন আগে তার এলাকার মানুষের কাছে বলেছেন যে আমি মাসে একজন এমপি হিসাবে কত টাকা বেতন পাই। উনি বলেছেন যে সুযোগ সুবিধা সহ আমি মাসে 1,72,000 টাকা বেতন পাই। এ কথা চুন্নু সাহেব উচ্চারণ করেছেন সংসদে, যে কথা বলে নাকি চুন্নু সাহেবকে নাকি সুমন সাহেব নাকি বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। তো বেতনের কথা বলতে বিব্রত হওয়ার কী আছে? চুন্নু সাহেব অবশ্য বলেছেন স্পিকারকে লক্ষ্য করে যে মাননীয় স্পিকার, আমরা কত বেতন পাই এটা তো লুকানোর কিছু নাই, ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে উনি কত বেতন পান এটা জানার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। ভাই, এত কথা দরকার কি? আপনি বলে দিলেই পারতেন আমি কত টাকা বেতন পাই। কারণ সুমন সাহেব বলেছেন উনি 1,72,000 টাকার মতো বেতন এবং অন্য অন্য সুযোগ সুবিধা পান। তো চুন্নু সাহেব বললে পারতেন এত না, আরও কম পাই। উনি কি আরও কম পাই এটা বলতে পারতেন? আচ্ছা, আসেন আমি বরং দেখি ওয়েবসাইটে কী আছে। আমি ওয়েবসাইটে গিয়েছিলাম, ওয়েবসাইটে চেক করে দেখলাম আসলে একজন সংসদ সদস্যের বেতন কিন্তু খুব বেশি না। বেতন কত? মাত্র 55,000 টাকা, খুব কম বেতন, তাই না? আজকাল তো ব্যাংকের একটা সাধারণ অফিসারও 55,000 টাকা বেতন পায়। তো 55,000 টাকা কিন্তু একজন এমপির জন্য বেতন হিসেবে খুব বেশি নয়। আচ্ছা, তারপরে আমি আবার একটু খোঁজ করলাম যে বেতনের সঙ্গে ওনারা আর কী কী সুযোগ সুবিধা পান, আর যে যে সুযোগ সুবিধা পান সেগুলোর আর্থিক মূল্য কত, আসলে একটু হিসাব করি, একটা অঙ্ক টঙ্ক করি আর কি করা যাবে। চুন্নু সাহেবরা যখন অসন্তুষ্ট হয়ে আছেন, খুবই কম বেতন পান, খুব কষ্টে আছেন কিন্তু ওনারা, না আসলে একটু হিসাব করি। সংসদ সদস্যরা যে সমস্ত বেতন ভাতা পান তার মধ্যে কী কী আছে? ওই তো বললাম বেতন পান 55,000 টাকা, এছাড়া পান নির্বাচনী এলাকার ভাতা হিসাবে প্রতি মাসে পান 12,500 টাকা, সম্মানী ভাতা পান প্রতি মাসে 5,000 টাকা, মাসিক পরিবহন ভাতা পান 70,000 টাকা, ওটা হলো পরিবহন ভাতা। প্রতি মাসে লন্ড্রি করার জন্য ভাতা পান 1,500 টাকা। এর বাইরে নির্বাচনী এলাকায়, ওনার যে এলাকাটা সেই এলাকায় একটা অফিস নিবেন, সেই অফিসের খরচের জন্য প্রতি মাসে পান 15,000 টাকা। মাসিক ক্রোকারিজ টয়লেট্রিজ কেনার জন্য ভাতা, মানে ধরনের কাপ প্লেট কিনবেন, তারপরে হাত ধোয়ার সাবান কিনবেন, এগুলো কেনার জন্য ওনাকে একটা প্রতি মাসে 6,000 টাকা দেওয়া হয়। এবং দেশের অভ্যন্তরে, মানে দেশের মধ্যে উনি ঘোরাফেরা করেন, মনে করেন ময়মনসিংহের লোক, উনি যাবেন টাঙ্গাইল অথবা যাবেন সিলেটে, কোনো কাজে যাবেন, বেড়াতে যাবেন, এই জন্য ওনাকে একটা ভাতা দেওয়া হয়। সেই ভাতার পরিমাণ হলো বছরে 1,20,000 টাকা। আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে পাবেন 10,000 টাকা। বাসায় ওনাদের টেলিফোন থাকবে, সেই টেলিফোনের জন্য উনি একটা ভাতা পাবেন, সেটার পরিমাণ 7,800 টাকা, এটা প্রতি মাসে পাবেন। এই যে হিসাবটা, এই যে 9টা ধাপের হিসাব করলাম, এ পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে ফিগারটা দাঁড়ায় 182,800 টাকা। চুন্নু সাহেব এই কথাটাই বলেছেন, 1,72,000 টাকা নাকি সুমন সাহেব বলেছেন বলে চুন্নু সাহেব জানিয়েছেন, আসলে 1,72,000 না, 182,800 টাকা। এই টাকাটা একজন এমপি সাহেব বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ এই টাকাটা প্রতি মাসে পান। কিন্তু আসলে এটাই শেষ না,
আরও কিছু আছে, একটু হিসাব দিই। ওনাকে একটা বার্ষিক তহবিল দেওয়া হয় 5 লাখ টাকার, প্রত্যেক এমপি পানটা। এটাকে বলা হয় স্বেচ্ছাধীন তহবিল, মানে এইটা ওনার অধীনেই তহবিলটা দেওয়া হয়, উনি যেখানে ইচ্ছে সেখানে খরচ করতে পারবেন। এই তহবিলটা পরিমাণগত 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে প্রতি মাসের জন্য আসে 41,666 টাকা। তাহলে আমি যদি 41,646 টাকা এর সঙ্গে যোগ করি তাহলে দাঁড়ায় 2,24,666 টাকা। এই টাকাটা ওনার প্রতি মাসে উনি পান, এটাকে আমি বলতে পারি ওনার বেতন ভাতা হিসাবে পান, একদম কম টাকা না কিন্তু, তাই না? এই টাকাটা পান। আচ্ছা, এর বাইরেও একজন সংসদ সদস্য আরও কিছু কি পান, সেটা কি পান? ওনাকে প্রতি বছর 4 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়, এটা দিয়ে উনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করতে পারবেন। এটা অবশ্য ওনার ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য না, উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য 4 কোটি টাকা প্রতি বছর উনি পান। এই উন্নয়ন কর্মকাণ্ড উনি কী করেন? হয়তো এক জায়গায় গেলেন, ওরা হয়তো এটা বলেন না কখনো, বলেছেন আপনার এমপি কখনো আপনাকে যে আমি প্রতি বছর 4 কোটি টাকা থোক বরাদ্দ পাই? কেউ বলেছেন? চুন্নু সাহেব বলেছেন? বলেননি তো। তো প্রতি বছর উনি 4 কোটি টাকা এরকম থোক বরাদ্দ পান, ওটাকে যদি 12 দিয়ে ভাগ দেন আপনি তাহলে প্রতি মাসে দাঁড়ায় 33,33,333 টাকা। এটা ওটা থোক বরাদ্দ। এটা তুমি এলাকায় কোনো অন্য এক জায়গায় গেলেন, মনে করেন যে এখানে একটা টিউবওয়েল নাই, বললাম ঠিক আছে এখানে আমি একটা টিউবওয়েল করে দিলাম, একটা টিনে একটা স্কুলের টিনে চাল ভেঙে গেছে করে দিলেন, সবাই জানলো এমপি সাহেব কত মহান, কত মহানুভব। এটা তো সরকারের টাকায় করলো রে ভাই, এই থোক বরাদ্দ থেকে করলো, বুঝতে পারছেন? আপনার টাকা কিন্তু। এই যে একজন এমপিকে আপনি দেন, আচ্ছা আরও আছে, আগে ওনার খরচ আরও প্রাপ্তিটা বলি। যেমন উনি এমপি হোস্টেলে একটা বাসা পান, ফ্রি অফ কস্ট একটা বাসা পান তো। আচ্ছা, খুব আলোচিত এবং সমালোচিত আরেকটা সুযোগ যদি পান, এমপি হলে পরে উনি একটা শুল্কমুক্ত গাড়ি পান। আমাদের এখানে বড় বড় জিপ যেগুলো আছে, জিপ গাড়ি যেগুলো আছে না, বড় বড় যেগুলো এমপি সাহেব চালান, এগুলো কিন্তু অনেক টাকা ট্যাক্স, প্রায় 200-300% ট্যাক্স। মানে কোনো একটা গাড়ির দাম হলো বিশ্ববাজারে যেখান থেকে আমদানি করে, ধরেন জাপান থেকে আমদানি করে, ওর দাম হলো 30 লাখ টাকা, কিন্তু আমাদের এখানে যখন আসবে তখন ওখানে 60 লাখ টাকা মতো একে ই দিতে হবে, আপনার শুল্ক দিতে হবে, যে দাম পড়ে গেলো 90 লাখ টাকা। এই 60 লাখ টাকা কোথায় যায়? সরকারের তহবিলে যায়, ট্যাক্স হিসাবে যায়, শুল্ক হিসাবে যায়। এমপি সাহেবদের এই শুল্কটা দিতে হয় না যদি উনি একটা গাড়ি উনি কিনতে পারেন। তার মানে প্রত্যেকটা এমপি এমপি হওয়ার পরে একটা বড় গাড়ি কিনেন, যে গাড়ির বাজার মূল্য 1 কোটি থেকে 2 কোটি 3 কোটি টাকা পর্যন্ত গাড়ি অনেকে কিনেন। কেন কিনেন? ওই ট্যাক্সটাকে ফাঁকি দেওয়ার জন্য কিনেন। ট্যাক্স ফাঁকি দিলে কার লস হয়? দেশের লস হয়, সরকারের লস হয়, দেশের সমস্ত মানুষ ট্যাক্স দেয়, গাড়ি কিনতে হবে। এমপি সাহেবরা অন্য যা, তারা এত পবিত্র ওদের ট্যাক্স দিতে হয় না। এটা কিন্তু ওনারা নিজেরাই এই আইনগুলি কিন্তু করে নিছেন। আচ্ছা, এই যে এত অর্থনৈতিক সুযোগ সুবিধা ওনারা পান, এই টাকাটা ওনাদেরকে দেয় কে? এটা কার টাকা? বলবেন সরকার দেয়। সরকার টাকাটা পায় কোথায়? জনগণের টাকা, আমার আপনার টাকা, আমি আপনার আমার আপনার কষ্টের টাকা সরকার নিয়ে এমপি সাহেবদের এইভাবে, আমি মন্ত্রীদের হিসাব তো দিলামই না আজকে, যদি আপনারা চান পরে একদিন হিসাব দেবো। তো এমপি সাহেবরা এই পরিমাণ টাকা পান, এই টাকার বিনিময়ে তাদের কাছ থেকে আমরা কী পাই? কখনই কি প্রশ্নটা করছেন একজন এমপির কাছ থেকে বিনিময়ে আমি কী পাই? পান কিছু? পান অবহেলা, পান ভয়। ওনারা প্রত্যেকটা লোক যার যার এলাকায় একটা করে মাস্তান বাহিনী করে, একটা একটা ওনার কাছে মোসাহেব গ্রুপ থাকে, তাদেরকে ছাড়া আপনি কিন্তু এমপি সাহেবের কাছে যেতেও পারবেন না জীবনেও, তাদের মাধ্যমে যেতে হবে। চাঁদাবাজি যা হয় এলাকায়, আপনারা কি মনে করেন এমপি সাহেব জানেন না? ওনার জ্ঞাতসারেই হয়তো উনি শেয়ারও পান, আবার কেউ কেউ হয়তো পান না, আমরা জানি না। এমপি সাহেবরা কী করেন? ওনারা কি এলাকায় থাকেন? এলাকায় নির্বাচিত হন এলাকার উন্নয়নের নাম করে, কিন্তু এলাকায় থাকেন? আমার তো ধারণা শতকরা 80% এমপি ঢাকা শহরে থাকেন। মানুষকে এই গ্রাম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে গাড়ি ভাড়া করে ঢাকায় আসতে হয় এমপির দেখা পাওয়ার জন্য, এমপির কাছ থেকে একটা ধমক খাওয়ার জন্য, এবং তারা এমপির বাসায় ঢুকতেও পারেন না। আর আমাদের চুন্নু সাহেবরা
দুঃখিত হন, গুসা করেন যে কেন ওনাদের আইন কামের কথা। ব্যারিস্টার সুমন বলে দিলেন, ব্যারিস্টার সুমন তো 1,72,000 টাকা বলছে রে ভাই, আমরা তো হিসেব করে দেখলাম আরো বেশি। প্রিয় দর্শক, এটা নিয়ে আরো অনেক কথা বলা যায়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অবস্থাটা কি। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।